ভৌত বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নবম শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, প্রশ্নপত্রটা আগের বছরে তোমরা দেখতে পাচ্ছ। তো গ্রুপ এ তে দেখো যেসব প্রশ্নগুলো আছে এমসিকিউ, টেক্সট বুক ভালো করে পড়ে নেবে, তাহলে খুব সহজে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে। আর এই প্রশ্নপত্রের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে যে কোশ্চেনগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই কোশ্চেনগুলোর উত্তর খুব ভালোভাবে তৈরি করে নেবে। আশা করা যায় এখান থেকে তোমরা অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে তোমাদের স্কুলে যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নটা হবে। এই প্রশ্নপত্রের পাশাপাশি তোমাদের যেসব অধ্যায়গুলো পরীক্ষা হবে ওই অধ্যায়গুলি থেকে অলরেডি সাজেশন দেওয়া হয়ে গেছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখে নেবে। আর এই প্রশ্নগুলো প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো। পরবর্তী পেজ দেখো, পরের পেজে তোমাদের এমসিকিউ আছে আরো কিছু, একে দেখে তোমাদের 8টা এমসিকিউ। প্রত্যেক স্কুলে ঠিক এই ধরনেরই প্রশ্ন হবে, প্রথমে এমসিকিউ থাকবে এবং তারপরে দেখো গ্রুপ বি তে তোমাদের যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে 1 নম্বর করে পাবে, দেখতে পাচ্ছ। এই প্রশ্নগুলো দেখতে থাকো। পরের পেজে দেখো, এখানে লক্ষ্য করো 2-এর 2, তো এখানে সত্য অথবা মিথ্যা লিখতে হবে যে কোনো 3টি। এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কিছু দাগে তোমাদের অথবা দিয়েও প্রশ্ন আছে, এখানে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো। এবার গ্রুপ সি, এখানকার প্রশ্নগুলোর উত্তর দিলে 2 নম্বর পাবে। তো এই যে প্রথম প্রশ্ন, লিটারের সংজ্ঞায় 4°C উষ্ণতার উল্লেখ থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে অথবাদি যে পার্থক্যটা আছে, মোস্ট ইম্পর্টেন্ট, স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, সেই সঙ্গে তোমরা যখন পার্থক্য তৈরি করবে উদাহরণ করে রাখবে। ভালো তুলাযন্ত্রের যে কোনো 2টি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনগুলো দেখতে থাকো, গ্রুপ সি এবং গ্রুপ ডি যে কোশ্চেনগুলো এসেছে একটাও কোশ্চেন তোমরা মিস করবে না, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর ভালো করে তৈরি করবে। দেখবে এই ধরনের কোশ্চেন তোমরা তোমাদের স্কুলের পরীক্ষাতেও পাবে কমন। পরের পেজে দেখো, পরের পেজ দেখতে পাচ্ছ, পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যার মধ্যে পার্থক্য, নিউক্লীয় বল কাকে বলে, ইলেকট্রন নিউটনের আবিষ্কারক, বিজ্ঞানী দুজনের নাম চেয়েছে। গ্রুপ ডি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিলে 3 নম্বর করে থাকছে। সাধারণ স্কেলের সাহায্যে কিভাবে পাতলা কাগজের বেধ নির্ণয়, একই সাথে সাথে তোমরা করে রাখবে সরু তারের ব্যাস নির্ণয়, লম্বন ভুল বা লম্বন ত্রুটি কি, পরিমাপ অধ্যায় থেকে এই ধরনের প্রশ্নগুলো আসে। তোমরা এই প্রশ্নপত্রের পাশাপাশি সাজেশনগুলো দেখে নেবে, অধ্যায় ভিত্তিক সাজেশন আলোচনা হয়েছে, তাহলে তোমরা জানতে পারবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ এবং সেগুলো প্রস্তুতি নিয়ে নেবে। দেখতে পাচ্ছ লেখচিত্রের সাহায্যে এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলেছে, নিউটন ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছে, রাদারফোর্ডের সোনার পাত পরীক্ষা পর্যবেক্ষণ ও সিদ্ধান্তগুলো লিখতে বলেছে, একই সাথে অথবা দিয়ে বলেছে যে বোর রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্যগুলি লেখো। তো এই হচ্ছে তোমাদের 40 নম্বরের প্রশ্ন এটা।